ডাব্লিউ বিসিএস পরীক্ষা যাদের কিন্তু পাখির চোখ করে আছো বা ডাব্লু বিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে ডাব্লু বিসিএস এর যে সিলেবাস সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না মানে আনচেঞ্জই থাকছে যেরকম পুরোনো তোমাদের সিলেবাস ছিল সেই অনুযায়ী থাকবে আজকে একটা পেপার কাটিং উঠে এসছে যেখানে কিন্তু তোমাদের নিউজ পেপার রিপোর্টার থেকে জানা যাচ্ছে যে ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস কিন্তু বদলাচ্ছে না যেটা পুরোনো সিলেবাস ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে যদি বদলায় কোনোদিন নবান্ন সূত্রে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু অনেক আগে যে দেখা গেল তোমাদের ছাব্বিশ সাল থেকে সাতাশ সাল থেকে চেঞ্জ হবে তখন কিন্তু অনেক আগে তোমাদের কিন্তু এটা নোটিফাইড করে দেওয়া হবে যে তোমাদের পরীক্ষার কিন্তু সিলেবাস বদলাচ্ছে এবং কী হচ্ছে না হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ায় তোমরা রিসেন্টলি দেখেছো যে একটা জিনিস ঘোরাঘুরি করছিল যে ডাব্লিউসিএস পরীক্ষা নিয়ম নিয়মিতভাবে কিন্তু হবে না আর যেভাবে তোমাদেরকে যেরকমভাবে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে সেই অনুযায়ী এই নিউজগুলো কিন্তু আসছিল সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু একটা খবর তোমাদের প্রকাশ্যে এসছে নিউজ পেপারের থ্রুতে এটা কিন্তু ডাব্লিউ কিন্তু যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু খবর না কিন্তু এই ধরনের খবর কিন্তু প্রতিক্ষেত্রে ক্ষেত্রে আমার দেখা গেছে কিন্তু অনেক ক্ষেত্রে এটা অথেন্টিক হয় এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের যে প্রস্তুতি যারা নেয় পরীক্ষার যেহেতু আমাদের পিএসসি কোনো ক্যালেন্ডার প্রকাশ করে না যদি একটা ক্যালেন্ডার প্রকাশ করতে তাহলে কিন্তু বা কোনো কিছু ক্লারিফিকেশান নোটিফিকেশান দিয়ে দিত তাহলে কিন্তু আমাদের এত কিছু পেপার কাটিং এই ওই সেই কিন্তু আমাদের নিয়ে পড়ে থাকতে হতো না যেহেতু তারা কোনো কিছু দেয় না যে কিছু আপডেট আমরা যেখান থেকেই পাই না কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এবং তোমাদের যেহেতু যারা প্রিপারেশান নিচ্ছ এটা কিন্তু ঠিক কথা যে একটা যে কোনো নির্দিষ্ট পরীক্ষার প্রিপারেশান নিতে গেলে তার ফর্ম কবে পড়বে পরীক্ষা কবে হবে এবং মেন্স পরীক্ষা কবে হবে এর একটা নির্দিষ্ট কিন্তু টাইম লাইন দেওয়া দরকার এবং তাদের কিন্তু থাকা দরকার কেন সেইভাবে তুমি কিন্তু তোমার পড়াশোনা করবে রিভিশন করবে মক টেস্ট লাগাবে পড়াশোনার নিজে তুমি তোমার গতি ত্বারান্বিত করতে পারবে তো এরকমভাবে তোমরা যারা ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশটাকে পাখির চোখ করছো ঠিক আছে তোমাদের জন্য একটা খবর সেটা হচ্ছে প্রথম খবর যেটা হচ্ছে পরীক্ষা পুরনো সিলেবাস অনুযায়ী হচ্ছে যেমন সিলেবাস আমাদের রয়েছে প্রিলিমিনারিতে তোমাদের এমসিকিউ কিউ মেন্স প্যাটার্ন রয়েছে ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং কম্পালসারি বেঙ্গলি এবং যে ইংলিশ পার্টটা সেটা ডেসক্রিপটিভ বাকি চারটে পার্ট পেপার যেটা রয়েছে আমাদের এমসিকিউ সেই অনুযায়ী ডাব্লিউ বিসিএস দু হাজার হবে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের যে নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের জুলাই আগস্ট মাসে কিন্তু আসতে পারে তোমরা কিন্তু আমাদেরকে অনেকে টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করছো তারা কবে নোটিফিকেশন আসতে পারে আমি কিন্তু অলওয়েস তোমাদের বলেছিলাম যে জুলাই আগস্ট ভোটের পরে কিন্তু তোমাদের এই নোটিফিকেশন আসবে কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে ঠিক আছে তো তোমাদের কাছে যদি আমরা মোটামুটি দেখি আট থেকে ন মাস কিন্তু টাইম কিন্তু এখনো রয়েছে প্রিলিমিনারি যারা প্রিলিমিনারি কেন ডাব্লিউ বিসিসের প্রিপারেশন যারা ঠিকঠাক ঠিকঠাকভাবে শুরু করতে পারি মানে কী পড়বে না পড়বে কোথা থেকে পড়বে কতটা পড়বে কতটা ছাড়বে কীভাবে নোটস বানাবে এই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের কিন্তু অনেক কনফিউশন আছে কোথা থেকে মক টেস্ট দেবে মক কি কীভাবে অ্যানালাইসিস করবে সেই সমস্ত কিছু যারা এখনও করে উঠতে পারিনি তোমাদের হাতে কিন্তু প্রচুর টাইম রয়েছে এই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য কিন্তু তোমাদের কাছে অনেকটা টাইম আট থেকে মাস টাইম কিন্তু তোমাদের হাতে রয়ে গেলো তো সুতরাং তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ডাব্লিউ এ জোর কদমে প্রস্তুতি নাও মানে যেরকমভাবে প্রস্তুতি নিচ্ছ সেরকমভাবে জোর কদমে প্রস্তুতি নিতে থাকো এবং তোমাদের আর একটা জিনিস আমি বলে দিই আমাদের ভিশন ডাব্লিউ বিসিএসের সমস্ত যে ক্লাসেসগুলো হচ্ছে ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে ঠিক আছে ইউটিউবে যে ক্লাস হচ্ছে তার যে পিডিএফগুলো ঠিক আছে এবং আমাদের যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের যে এনসিআরটি ব্যাচ আমরা শুরু করেছিলাম যে দু হাজার চব্বিশ সালেরকে প্রকাশ করে সেটা এবং তোমাদের যতগুলো ফ্রি টেস্ট রয়েছে ফ্রি মক টেস্ট রয়েছে ডাব্লিউ এর পরবর্তীকালে যেগুলো আমাদের পেড মকটেস আসবে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে প্রচলিত একটা কোর্সের মধ্যে পড়ে যে ভিজন ডাব্লিউ বিসিএসের ডাবলু বিসিএসের মকটেস সেটা কিন্তু আমাদের এই ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনে আসবে অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনের সেকশনে দিয়ে রাখলাম তোমরা ডাউনলোড করে নেবে ডাব্লিউ বিসিএসের যে ক্লাসগুলো হবে তোমাদের ডাব্লু সেকশনের মধ্যে ফ্রিতে একদম তোমরা ইউটিউব ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে এবং যারা যখন আমাদের ডাব্লিউ বিসিএসের ফ্রি টেস্ট তোমাদের নেবো এই যে টেস্ট এই যে টেস্ট অপশনটা রয়েছে ফ্রি টেস্ট সেকশনে এই যে টেস্ট অপশনটা রয়েছে এই টেস্ট অপশানে ফ্রি টেস্ট গুলো তোমরা পেয়ে যাবে এবার তোমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে ওখানে যাও গিয়ে ডাউনলোড করে নিজের কাছে রেখে রাখো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ডাবলি চব্বিশের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো এবং মকটেস্ট নিয়ে আসবো যেটা কিন্তু ফ্রিতে হবে এবং পেড মকটেসও কিন্তু আসছে আমাদের পরবর্তী মানসগুলোতে তো তোমরা কিন্তু আমাদের এই অ্যাপে যাবতীয় ভিশনে যা কিছু কোর্স হবে সব কিন্তু এই অ্যাপের মধ্যে হবে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও এবং তোমাদের একটা ছোট্ট আপডেট পেলাম আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি বলে দিলাম যে সিলেবাসে কোনো পরিবর্তন থাকছে না পরীক্ষা আমাদের ডিসেম্বরে হতে পারে সুতরাং নিজের যে প্ল্যানিং রয়েছে পড়াশোনা যে স্টাডি প্ল্যান রয়েছে বা রিভিশন প্ল্যান রয়েছে কীভাবে কী করার তোমরা মোটামুটি করে নাও এখন থেকেই কেন পরীক্ষা যখন চলে আসবে কাছাকাছি তখন কিন্তু এগুলো করা যাবে না নোটস যদি না বানানো থাকে এখন তিন চার মাসের মধ্যে নোটস বানিয়ে নাও তাহলে কিন্তু তোমার কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন হবে ঠিক আছে কোনো কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে জেনে নেবে আমি কিন্তু তোমাদের বলে দেবো এবং আর জিনিস বলছি এটা কিন্তু সমস্ত তথ্যটাই কিন্তু নিউজ থেকে নেওয়া কোনো রকম ডাব্লিউপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো তোমরা ভিজিট করে দেখে নেবে আমরা রেগুলার টাচে আছি যখন কোনো আপডেট পাবো তোমাদেরকে ডেফিনেট করে ভিডিওর মাধ্যমে বানিয়ে বানিয়ে জানিয়ে দেবো ঠিক আছে টিল দেন থ্যাংক ইউ